নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে একটি নতুন এবং সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে আপডেটটি নিয়ে আসতাম আপনাদের মাঝখানে, এই মুহূর্তে কিন্তু ফের মেঘ জমেছে। অর্থাৎ আমরা দুপুরে একটি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেই আপডেটে বলেছিলাম যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই উপকূলের এই জেলাগুলোতে, অর্থাৎ এই যে জায়গাগুলো, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং আমরা পার্সেন্টেজও বলেছিলাম এত পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মতনই কিন্তু সেই আপডেট আমাদের মিলেছে, অনেকেই জানিয়েছে তাদের এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, আবার কোনো জায়গায় শুধু মেঘ করেছে, বৃষ্টি হয়নি মেঘ করেছে। তো আপনাদের এখানে দুপুরের অবস্থাটা কেমন ছিল অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে কী অবস্থা আছে। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিও নিচে একটু লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কুমিরমারি, গোসাবা, মানে এই যে বাংলাদেশ লাগোয়া কিছু জায়গা দক্ষিণবঙ্গের এই অংশতে আমরা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আর আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামীকাল শুক্রবার 29 তারিখ লাস্ট দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি হওয়ার হবে, অর্থাৎ ছিটেফোঁটা কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, তারপর কিন্তু আর বৃষ্টি থাকবে না, অর্থাৎ নিম্নচাপ শেষ। তারপরে আর কোনো আমরা কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ দেখতে পারবো না যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আছড়ে পড়বে। তবে বাংলাদেশে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, কাউখালী, বাগেরহাট, মোংলা, জিনগড়, মাথাবাড়িয়া, মিজাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, খুলনা, তুঙ্গিপাড়া, অভয়নগর এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা আছে। আর রাত্রের দিকে ক্লিয়ার হয়ে যাবে, শুধু বাংলাদেশের দিকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা হয়তো বাংলাদেশে বলছি, হয়তো অনেকে ভাবছে যে আমরা কেন দক্ষিণবঙ্গে বলছি না। তো নিম্নচাপ যখন যেখানে থাকবে আমরা সেখানে বলবো। নিম্নচাপ যদি শুধু দক্ষিণবঙ্গে থাকে তাহলে আমরা শুধু দক্ষিণবঙ্গ বলবো, আর নিম্নচাপ যদি শুধু বাংলাদেশে থাকে তাহলে আমরা বাংলাদেশ বলবো, আর নিম্নচাপ যদি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, অসম, উত্তরবঙ্গ, ত্রিপুরা যেখানে থাকবে সব যদি মিলেমিশে থাকে তাহলে আমরা সব মিলেমিশে বলি। আমরা পার্টিকুলার সমস্ত জিনিস আমরা বলি, একটা দেশ বা একটা জায়গা বলবো আমরা কিন্তু অমন নই, অনেকে বলে আমাদের কমেন্ট করে, সেই জন্য আমরা বলে দিচ্ছি আমরা পার্টিকুলার একটা দেশ বলি না, আমরা বলি বাংলাদেশ, যেখানে আমাদের বাঙালি আছে, আমরা বাঙালি প্রিয়, অর্থাৎ যেখানে আমাদের বাঙালিরা আছে সেখানেই কিন্তু আমরা সেখানে আমরা এই আপডেটে পৌঁছে দিই, এবং সেটা বিদেশে থাকুক, আমেরিকায় থাকুক অথবা থাইল্যান্ডে থাকুক, ওমানে থাকুক, আন্দামানে থাকুক, মায়ানমারে থাকুক, যেখানে থাকুক, দুবাইতেই বা থাকুক, আমরা সেখানেই আপডেট দিই। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃহস্পতিবার রাত্রি 11টা নাগাদ খুলনা, তুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিনগড়, গোলান্দি, গোপীনাথপুর বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে, তৈরি হয়েছে। এরপর 29 তারিখ যখন পড়বে ভোর 3টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গঙ্গাসাগর, ফ্রেশারগঞ্জ, হলদিবাড়ি, তারপর হচ্ছে রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধারপুর, ঝাড়খালি এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, আর হওয়ার চান্স রয়েছে 40%, মানে 60% না হওয়ার চান্স, 40% হওয়ার চান্স, হতেও পারে না হতেও পারে, তবে একটু হয়তো মেঘলা হবে এই সময়, রাত্রি 3টা নাগাদ একটু মেঘলার সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি মানের রয়েছে 40%। এছাড়া বাংলাদেশের টুঙ্গিপাড়া, মাদারীপুর, গোলান্দি, রায়পুর, হাজিগঞ্জ, মুশিগঞ্জ বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা থাকছে। তারপরে ভোর 5টার সময় গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, গঙ্গাসাগর, ফ্রেশারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাধারপুর, রায়দিঘি, পাথর প্রতিমা, তারপর আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এরপর আমরা দেখতে পাচ্ছি গোসাবা, জয়নগর, বাসন্তী, গোসাবা, দয়াপুর, দক্ষিণ বারাসাত, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হাজিগঞ্জ, এই অংশগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভোর 5টার সময় তৈরি হয়েছে। এছাড়া শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, বাগেরহাট, গোলান্দি, মাদারীপুর, হাজিগঞ্জ, কুমিল্লা সহ বেড়ামারা, লাকসাম, রায়পুর এই যে অংশগুলো আমরা বললাম এই অংশগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর সকাল 8টার পর থেকে আমরা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি ফেশারগঞ্জ, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর এই অংশের সামনে একটু একটু করে ক্লিয়ার হবে, এছাড়া বাংলাদেশেও ক্লিয়ার হবে বলেছি আমরা লাস্ট 29 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা। তারপরে দীঘার সাইডে একটুখানি হয়ে, উড়িষ্যা সাইডে হয়ে মোটামুটি রাত্রের মধ্যে একদম ক্লিয়ার, তারপরে কিন্তু আমরা আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখুন, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, একদম ক্লিয়ার, শুধু বাংলাদেশে কিছু কিছু জায়গায় হয়তো হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী এই অংশগুলির সামনে, আদার্স কোনো জায়গায় কিন্তু আমরা সেই মানের প্রভাব দেখতে পাচ্ছি না। আমরা যখন শুরু করেছি একদম ট্র্যাকটা শেষ করেই যাব। এরপরে লাইভটা আপডেট আমরা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, সোমবার 1 তারিখের মধ্যে
দেখুন, আমরা যেটা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপ সমুদ্রের মধ্যে, অর্থাৎ সমুদ্রের মধ্যে রয়েছে, এবং নতুন যে নিম্নচাপ যেটা আসার কথা সেটা কিন্তু চলে যাচ্ছে ভারতের এই অংশে, বিশাখাপত্তনম থেকে শুরু করে এই অংশগুলির মধ্যে, অর্থাৎ ভারতের দক্ষিণের অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি। যেমন তার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, দেখতে পাচ্ছি আমরা কোচি, করচি বিভিন্ন অংশে, বালাগাভি, হায়দ্রাবাদ, মুম্বাই, বিশাখাপত্তনম বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নতুন করে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই অংশ থেকে। যদি কেউ দেখে বিশাখাপত্তনম থেকে শুরু করে ককিনাদা বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, যারা এই অংশ থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমরা এই অংশের আপডেটগুলো দেবো, কারণ এই অংশে কিন্তু ভারী নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যার ভুবনেশ্বরের সামনেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। ভুবনেশ্বর হবে না, তবে ভুবনেশ্বর আশেপাশের কিছু জায়গা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এপাশে হায়দ্রাবাদ, মুম্বাই, বালাগাভি থাকবে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাদুরই, শ্রীলঙ্কা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, তিন তারিখ বুধবার, তিন তারিখ থেকে কিন্তু নিম্নচাপটা যেটা আছে সেটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সমুদ্রে একদম পুরো মাঝখানে যাবে, আর এখান থেকেও একটা ঝাপটা আসছে। দেখুন দুটো একসাথে মিশে গিয়ে আবারও একটা নতুন নিম্নচাপ যেটা দেখুন এখানে চলে, আমরা দেখতে পাচ্ছি বালাগাভির সামনে, দেখুন দেখুন, অর্থাৎ জোড়া ঘূর্ণাবর্ত, একটা এখানে একটা এখানে, এবারে কিন্তু জোড়া ঘূর্ণাবর্তে ভারতের এই দুটি অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই পাশ এবং এই পাশ, আরব সাগরেতে প্রায় বঙ্গোপসাগরে এই দুই অংশে কিন্তু ফের আমরা এক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, বালাগাভি থেকে বেঙ্গালুরু বিভিন্ন অংশে, বিশাখাপত্তনম বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরু রয়েছে এর মধ্যে, বেঙ্গালুরু বেঙ্গালুরু বিভিন্ন অংশ, তিরুপতি, চেন্নাই, পাদুচেরি, সেলেম বিভিন্ন অংশে, তুর্চি বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণ হচ্ছে দুটো পরপর নিম্নচাপ, দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ, আবারও আরব সাগরের নিম্নচাপ, দুটির কারণে কিন্তু ফের একবার নতুন করে নিম্নচাপ দক্ষিণবঙ্গে কোনো সম্ভাবনা নাই, বারবার করে বলছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কোনো সম্ভাবনা নাই। আর এবার যা হবে ভারতের এই অংশগুলিতে হবে, মুম্বাই, বেঙ্গালুরু এই অংশের দিকে এখন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই আপনার বুঝলেন, এবার আমরা উপগ্রহ মোড চলে যাব, উপগ্রহ মুড গিয়ে দেখে দেবো দক্ষিণবঙ্গের যে আমরা অংশগুলো দেখালাম এই অংশগুলোতে কোনো মেঘ আছে কি না। দেখুন আমরা এই মুহূর্তে গেছি, আমরা এই মুহূর্তে গেলে যেটা লক্ষ্য করতে পাচ্ছি, দেখুন এই কলকাতা সহ এই যে আশেপাশে অংশগুলো, কোলাঘাট, বালিচক, কুলবেরিয়া, এই অংশ যে অংশগুলোতে আমরা বললাম এই অংশগুলোতে এই মুহূর্তে কিন্তু মেঘ করেছে, এবং কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি হবে, কিছু কিছু জায়গায় এমন মেঘলা করেই কেটে যাবে, কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মেঘটা যে করেছে সেটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু গাঢ় মেঘ না তার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা 40% বলেছি, একদম 50%ও বলিনি, কারণ 50% হলে এদিক সম্ভাবনা থাকবে না, তবে 60%ও আমরা বলিনি, কারণ 60% হলে বৃষ্টির সম্ভাবনা বাড়ার কথা, কারণ যেহেতু বাড়বে না, যেহেতু মেঘ নেই তার জন্য কিন্তু আমরা 40% সম্ভাবনা আপনাদেরকে দিয়েছি। আর তাপমাত্রা পড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি শীত আসছে, যেটা আমরা দেখলাম 17 ডিগ্রি নেমে যাবে রাত্রি 11টার মধ্যে শনিবার 6 তারিখে, এবং ভোর তিনটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি নামবে। অর্থাৎ আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি ভালো পরিমাণে কিন্তু তাপমাত্রা কমবে, আমরা সেটা লক্ষ্য করতে শীত পড়ছে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।